হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলের গঙ্গারামপুর কলেজের ইউজি অনলাইন অ্যাডমিশন সেকশানে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস দেখব, কী করে তোমরা তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কী করে ইউজি অনলাইন অ্যাডমিশন ফর্মটি নিজেরা নিজেদের মোবাইল ফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে সাবমিট করতে পারো এবং অ্যাডমিশন হতে পারো। তো তার জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট তোমাদের গঙ্গারামপুর কলেজের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, দেন তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। ওকে, দেখো এখানে অনলাইন অ্যাডমিশন রয়েছে, তোমরা সিম্পলি অনলাইন অ্যাডমিশনের উপর ক্লিক করলে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। দেন তোমরা নিচের দিকে আসবা, এখানে অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে দেবা। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা সিম্পলি অনার্স কোর্সে আবেদন করতে চাচ্ছো, না জেনারেল কোর্সে আবেদন করতে চাচ্ছো, না অ্যাপ্লাই ইন বিসিএ অনার্স কোর্সে আবেদন করতে চাচ্ছো, তোমরা যেই কোর্সে আবেদন করতে যাচ্ছ তার উপর তোমরা সিম্পলি ক্লিক করে নেবা। তবে তোমাদের ছোট্ট একটি আমি আপডেট দিয়ে দিই, এরপরে যে ভিডিও পার্টটি দেখবা সেটা হলো কালিয়াগঞ্জ কলেজের তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হয়, সেই ভিডিওটি কালিয়াগঞ্জ কলেজ এবং গঙ্গারামপুর কলেজের অ্যাপ্লাই প্রসেস হুবাহু সেম রয়েছে, কোথাও এক ফোটাও শুধু ডিফারেন্ট নেই, শুধুমাত্র শুধু ব্যানারে ডিফারেন্ট রয়েছে, ব্যানার ছাড়া কোনো ডিফারেন্ট নেই। তোমাদের তবু আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই ইন জেনারেলের উপর ক্লিক করি। অ্যাপ্লাই ইন জেনারেলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে প্যানেলটি রয়েছে হুবাহু, এরপরে যে ভিডিওটি দেখবা হুবাহু সেম টু সেম একই প্যানেল রয়েছে, তোমাদেরকে সেই ফর্মটির মতো হুবাহু সেম জিনিস কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। তাহলে তোমরা সেই ভিডিওটি দেখতে থাকো এবং দেখে নাও কী করে তোমরা গঙ্গারামপুর কলেজেও সেম একই প্রসেসে কী করে তোমাদের অনলাইন ফর্মটি বা অনলাইন অ্যাডমিশন ফর্মটি নিজেরাই ফিল আপ করতে পারো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লাই অনলাইন অ্যাপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অনলাইন অ্যাডমিশন সেকশন চলে আসবে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে তোমরা অনার্সে অ্যাপ্লাই করবা না জেনারেলে অ্যাপ্লাই করবা, জেনারেল বলতে পাস কোর্সে অ্যাপ্লাই করবা, তোমাদের মধ্যে থেকে যে কোনো একটি চুজ করে নিতে হবে। ওকে, তো আমি এখানে ফার্স্টে জেনারেল দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি, দেন তোমাদেরকে অনার্স নিয়ে করে দেখাচ্ছি। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি এখানে দেখো অ্যাপ্লাই ইন জেনারেল রয়েছে, তো সিম্পলি অ্যাপ্লাই ইন জেনারেলের উপর ক্লিক করে দিচ্ছি। দুটার ক্ষেত্রেই প্রসেস সেম, কোনো ডিফারেন্ট নেই, শুধু একটু জায়গা চেঞ্জ রয়েছে, তো সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, দেখো এখানে টাইমিং শো হচ্ছে, অনলাইন অ্যাডমিশন পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে ইন ডিটেলসে প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে ভরে নিতে হবে, তো আমি সিম্পলি প্রত্যেকটি ডিটেলস মানে ওয়ান বাই ওয়ান ভরে নিচ্ছি। ওকে, এবং তোমাদেরকে আমি প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে এখানে নামটি টাইপ করতে হবে, ধরে নাও আমি এখানে নামটি টাইপ করে দিচ্ছি, প্রত্যেকটি ক্যাপিটালে টাইপ করলে বেটার হয়, তো আমি এখানে নাম টাইপ করে নিয়েছি। দেন তোমাদেরকে ডেট অফ বার্থটি ঠিক মতন চুজ করে নিতে হবে, তো আমি এখানে ডেট অফ বার্থটি চুজ করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে ডেট অফ বার্থটি চুজ করে নিয়েছি, এরপর ন্যাশনালিটি চুজ করতে হবে, মেবি প্রত্যেকেরই ইন্ডিয়ানই হবে। এখানে রিলিজিয়ান চুজ করে নিতে হবে, তোমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি কোনটা সেটা কিন্তু চুজ করে নিতে হবে, তো এখানে আমি হিন্দু রয়েছি তো সেজন্য হিন্দু চুজ করে নিচ্ছি। ওকে, যদি কেউ মাইনরিটি থাকো তাহলে মাইনরিটি ইয়েস করতে পারো, আর যদি কেউ না থাকো সেক্ষেত্রে নো করতে পারো। ওকে, জেন্ডার তোমরা মেল না ফিমেল সেটা চুজ করতে হবে, ক্যাটাগরি কাস্ট তোমরা যদি জেনারেল থাকো তাহলে জেনারেল চুজ করবা, এসসি এসটি ওবিসি থাকলে বা ওবিসি এ ওবিসি বি থাকলে তোমরা কিন্তু সেটা কিন্তু চুজ করতে পারো। তো এখানে আমি জেনারেল রয়েছি, তো সিম্পলি আমি জেনারেলের উপর ক্লিক করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, মানে কেউ শারীরিক প্রতিবন্ধী রয়েছে কিনা, সেক্ষেত্রে এক্ষেত্রে যদি কেউ থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আমার ক্ষেত্রে নেই সেজন্য আমি এখানে নো করছি। ওকে, কন্ট্যাক্ট নাম্বার, তো এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে নিতে হবে, তো আমি সিম্পলি এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি। ওকে, এরপর কি বলেছে ফাদার নেম, ওকে তো আমি এখানে ফাদার নেমটি টাইপ করে নিচ্ছি। এরপর বলেছে ফাদার কোয়ালিফিকেশান, মানে তোমার বাবার কোয়ালিফিকেশান কী রয়েছে, লাস্ট কী পাস হয়েছে সেটা কিন্তু চুজ করতে হবে। তোমার বাবা যদি যদি হলো বিলো মাধ্যমিক হয়, মানে মাধ্যমিকের থেকে কম পড়ে থাকে, সেক্ষেত্রে বিলো মাধ্যমিক চুজ করতে হবে, যদি মাধ্যমিক পাস করে থাকে মাধ্যমিক চুজ করতে হবে, এইচএস থাকলে এইচএস, গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু চুজ করতে হবে। ওকে, তো এখানে আমি মাধ্যমিক সিম্পলি চুজ করে নিচ্ছি। এখানে বলেছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, তো এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে, তো আমি এখানে একটা ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমি ফুল অ্যাড্রেসটি টাইপ করে নিচ্ছি, তোমরা তোমাদের ফুল অ্যাড্রেস
তোমাদের ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড সহকারে কিন্তু পুট আপ কিন্তু করতে হবে। ওকে, তো এরপরে দেখো আমি এখানে আরেকটি রয়েছে অপশন পুলিশ স্টেশন, তো আমি এখানে সিম্পলি চুজ করে নিয়েছি পুলিশ স্টেশনের নাম তোমাদেরকে দিয়ে দিতে হবে, তোমাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে। এরপরে তোমাদের মায়ের নেম দিতে হবে। ওকে, তো এখানে আমি মায়ের নাম দিয়ে দিচ্ছি, তো এখানে মায়ের নাম আমি দিয়ে দিয়েছি। এরপর মাদার কোয়ালিফিকেশান, তো মায়ের কোয়ালিফিকেশান কী রয়েছে সেটাও এখানে দিতে হবে। তো সেম এই ক্ষেত্রেও যদি মা মাধ্যমিকের থেকে কম পাস করে থাকে তাহলে বিলো মাধ্যমিক চুজ করতে হবে, আর যদি মাধ্যমিক পাস করে থাকে মাধ্যমিক, এইচএস পাস করলে এইচএস, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এম এ এম এস সি এম কম করে থাকলে পোস্ট গ্র্যাজুয়েট চুজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে মাধ্যমিক দিয়ে নিচ্ছি। ওকে, তারপরে এখানে গার্জেন নেম, তো তোমাদের যে গার্জেন রয়েছে, তোমার মা থাকলে মা গার্জেন, বাবা থাকলে বাবা, দাদু থাকলে দাদু, মানে তোমার যে যে গার্জেন রয়েছে তার নাম কিন্তু এখানে পুট আপ করতে হবে। ওকে, তো আমি এখানে আমার গার্জেনের নেম টাইপ করে নিচ্ছি। এরপর হলো গার্জেন অকুপেশন, মানে তোমার বাবা কী করে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, তো আমি সিম্পলি উল্লেখ করে দিচ্ছি। তোমার বাবা যদি বিজনেসম্যান হয় তাহলে তোমরা বিজনেসম্যান চুজ করতে পারো, ফার্মার হলে ফার্মার, যদি অন্য কোথাও কাজ করে সেটা কিন্তু উল্লেখ কিন্তু করতে পারো, আর যদি গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল চুজ করতে পারো, তোমরা কিন্তু টাইপ করে লিখতে পারো। ওকে, যদি কোনো তোমাদের ডাউট হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর কি বলেছে, রিলেশন উইথ গার্জেন, মানে তোমার সাথে তোমার গার্জেনের রিলেশন কি রয়েছে, তো আমার এখানে যেহেতু বাবা হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ফাদার লিখে নিলাম, তো তোমাদের কিন্তু এটা কিন্তু চুজ করতে হবে। ওকে, বা তোমাদেরকে টাইপ করে নিতে হবে, মা হলে মা, তোমাদের গার্জেনের সাথে যে রিলেশন রয়েছে সেটা কিন্তু এখানে লিখে নিতে হবে। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, মানে তোমরা বিবাহিত কি না, তো এখানে ম্যারিড থাকলে ম্যারিড আর আনম্যারিড থাকলে আনম্যারিড, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ম্যারিড কিন্তু হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যারিড চুজ করে নিতে পারো। ওকে, তা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই। দেখো এখানে উল্লেখ করা রয়েছে একাডেমিক পার্ট, মানে তোমাদের তোমরা যে পড়াশোনা করে এসেছো তাদের একাডেমিক পার্টটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওকে, তো দেখো এখানে রয়েছে একাডেমিক পার্ট, এই একাডেমিক পার্টে এইচএস অথবা ইকুইভ্যালেন্ট তোমাদের যদি কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রে তার রোল নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার কিন্তু এখানে পুট আপ করতে হবে। ওকে, মানে রোল নাম্বার অথবা কিন্তু ইন্ডেক্স নাম্বার যে কোনো একটি পুট আপ করতে হবে। তোমরা কিন্তু এই ডিটেলসটি তোমাদের মার্কশিটের মধ্যে পেয়ে যাবা, এবং আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের মার্কশিটের মধ্যে এইরকম একটি ডিটেলস পেয়ে যাবে, এখানে রোল নাম্বার এবং দেখো নং রয়েছে, তোমাদের সিম্পলি এই ডিটেলসটি কিন্তু পুট আপ কিন্তু করতে হবে। তোমরা প্রত্যেকে তোমাদের এইচএসের মার্কশিটের মধ্যে এই ডিটেলসটি কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সিম্পলি আমি কিন্তু এই ডিটেলসটি আমার হলো এই ফর্মের মধ্যে কিন্তু পুট আপ কিন্তু করে নিচ্ছি। ওকে ওকে, তো সিম্পলি আমি এখানে আমার এইচএসের বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, রোল নাম্বার এবং নংটি কিন্তু পুট আপ করে নিয়েছি। ওকে, এরপর তোমাদের যে কাজটি করতে হবে, ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করেছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তোমরা যদি এই বছর পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু 2021 চুজ করতে হবে, আর যদি তোমরা অন্য কোনো সালে পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সালটি কিন্তু চুজ করতে পারো। ওকে, তো এই ক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি 2021। এরপর এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, নেম অফ দ্য বোর্ড কাউন্সিল, অর্থাৎ তোমরা হলো কোন বোর্ড থেকে পাস করেছো সেটা কিন্তু চুজ করতে হবে। এখানে বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে, অন্য কেউ যদি সিবিসিএস বোর্ড থেকে বা অন্য কোনো বোর্ড থেকে পাস করে আসে অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বোর্ড থেকে যদি পাস করে থাকে, দ্যাট মিন যারা আইটিআই বা ভোকেশনাল নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বোর্ডটি কিন্তু হবে, তো তারা কিন্তু সেই বোর্ডটি কিন্তু চুজ কিন্তু করতে পারে। ওকে, এরপর নেম অফ দ্য স্কুল, তোমরা কোন স্কুল থেকে পাস করেছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তো এখানে সিম্পলি আমি আমার স্কুলের নাম কিন্তু দিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি আমার স্কুলের নামটি এখানে টাইপ করে নিয়েছি, দেন তোমরা নিচের দিকে চলে আসবা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট তোমরা যেগুলা উচ্চ মাধ্যমিকে নিয়েছিলে সেগুলো সাবজেক্টে কিন্তু ডিটেলস এবং তাদের মার্কস কিন্তু পুট আপ কিন্তু করতে হবে, এবং খুব সাবধানে এই কাজটি কিন্তু করা উচিত। এবং এখানে বলেছে ডু নট এন্টার দ্য মার্কস অফ এনভায়রনমেন্ট স্টাডিজ, অর্থাৎ কিন্তু পরিবেশ বিদ্যার মার্কস কিন্তু এখানে পুট আপ করতে কিন্তু মানা করেছে। তো সিম্পলি আমি এখানে ফার্স্টে ইংলিশের মার্কসটি পুট আপ করে দেবো, আফটার দ্যাট এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে বেঙ্গলি, যেহেতু আমাদের বেঙ্গলি দ্বিতীয় সাবজেক্ট, তো সিম্পলি তোমরা এখান থেকে স্ক্রল ডাউন করে, যারা মোবাইল ফোন থেকে করছো তারা স্ক্রল ডাউন করে চুজ করতে পারো, অথবা তোমরা কিন্তু কম্পিউটার থেকে করলে তোমরা ড্রপডাউন বক্সের মধ্যে ক্লিক করে বি টিপলে তোমরা কিন্তু বেঙ্গলি কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি এখানে সিম্পলি বেঙ্গলির মার্কসটি পুট আপ করে নিচ্ছি।
এরপর তোমাদের যে সাবজেক্টটি ছিল, দ্যাট মিন ধরো না তোমাদের জিওগ্রাফি ছিল, বা যদি তোমরা সায়েন্স থেকে আসো সেক্ষেত্রে ম্যাথ ছিল বা ফিজিক্স ছিল, তোমাদের সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এখানে টাইপ কিন্তু করে নিতে হবে। তো সিম্পলি আমি এখানে অ্যাট ফার্স্ট যেটা করব সংস্কৃত ছিল আমার, তো সংস্কৃতের আমি মার্কসটি এখানে পুট আপ করে দেবো। ওকে, তো তোমরা তোমাদের মতো ভালো মতন পুট আপ করে নিও তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে। এখানে অনেক সাবজেক্ট রয়েছে, কোনো চিন্তা করার বিষয় নেই, তোমরা সিম্পলি টাইপ করে দেখবা, তাহলে কিন্তু পেয়ে যাবা। দেখো আমি এখন জি টাইপ করছি, দেখো জিওগ্রাফি কিন্তু পেয়ে গেলাম। তো সিম্পলি আমি জিওগ্রাফির উপর ক্লিক করে দেবো। ওকে, এবার জিওগ্রাফির মার্ক্সটা আমি এখানে পুট আপ করে দেবো। এরপর তোমাদের আরেকটি যে সাবজেক্ট ছিল, ধরো না আমার এখানে কম্পিউটার রয়েছে, তো আমি এখানে সি লিখে টাইপ করব। আর তোমরা যারা মোবাইল ফোন থেকে করছো, তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করতে থাকবা, তোমরা কিন্তু পেয়ে যাবা। দেখো আমরা এখানে টাইপ করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আসে। দেখো এখানে বলছে কমার্শিয়াল অ্যাপ্লিকেশান, এটা নয়, এই দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স, যেহেতু আমার কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবো। ওকে, এরপর আমাদের চুজ করে নিতে হবে টোটাল মার্কস কত পেয়েছি। এরপর আমাদের লাস্ট যে সাবজেক্টটি ছিল, ধরে নাও সেই সাবজেক্টটি এখানে দিতে হবে। ওকে, এখানে ধরে নাও আমার ফিলোসফি ছিল। ওকে, তো আমি এখানে ফিলোসফিটাকে চুজ করে নিই, দিন তার মার্কস কিন্তু আমাকে এখানে পুট আপ কিন্তু করে দিতে হবে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের মার্কসগুলি কিন্তু পুট আপ কিন্তু করে দিতে পারো। ওকে, তো এখানে কিন্তু বেস্ট অফ ফাইভে টোটাল মার্কস তোমাদের ধরো 382, এবং টোটাল মার্কস তোমাদের রয়েছে 447। তো এইভাবে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে, প্রত্যেকটি সাবজেক্টের মার্ক কিন্তু 100 করে কিন্তু ধরা হয়। ওকে, দেন তোমরা নিচের দিকে চলে আসবা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্ট, এই জায়গাটিতেই মূলত অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে ডিফারেন্ট কিন্তু রয়েছে। ওকে, এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশান পার্ট, মানে তোমরা যে অ্যাপ্লিকেশান করছো তার কিন্তু পার্ট রয়েছে, তোমরা কী সাবজেক্ট চুজ করবা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওকে, তো এখানে কি বলেছে, স্ট্রিম, তোমরা কোন স্ট্রিম থেকে পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম, বায়োসায়েন্স থেকে হলে বায়োসায়েন্স, তোমাদের সেটা কিন্তু চুজ করতে হবে। তো এখানে ধরুন আমি সিম্পলি বিএ চুজ করছি, তো এখানে বিএ চুজ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আমি তোমাদেরকে করার সময় দেখালাম যে আমি জেনারেল নিয়ে তোমাদেরকে ফার্স্টে দেখাচ্ছি, তো সেই জন্য এখানে দেখো জেনারেল লেখা কিন্তু চলে এসেছে। ওকে, এরপর ডিসিপ্লিনারি কোর সাবজেক্ট, মানে তোমরা কোন কোর সাবজেক্ট নিতে চাচ্ছ, ধরে নাও এখানে আমি যদি মনে করি ফার্স্টে আমি জিওগ্রাফি বা যে কোনো রাখবো, তোমাদের কিন্তু এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু চুজ করতে হবে। ওকে, তো ধরে নাও ফার্স্টে আমি বেঙ্গলি রাখি, আফটার দ্যাট কিছুক্ষণ লোড নিবে, দেন তোমাদের নেক্সট একটি ডিসিপ্লিনারি কোর সাবজেক্ট চুজ করতে হবে। তো এখানে সিম্পলি আমি জিওগ্রাফি দিয়ে দিই, আবার লোড নিবে, তারপরে দেখো এখানে আমি এডুকেশন নিয়ে নিচ্ছি, তারপরে দেখো এখানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর সাবজেক্ট হিসেবে কিন্তু বেঙ্গলি কিন্তু থাকবে। ওকে, তো এগুলো কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে চলে আসবে। দেখেন তোমাদের এখানে ম্যারিট মার্ক কিন্তু শো হচ্ছে 382। ওকে, এরপর তোমাদের সিম্পলি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এরপর কি বলেছে, এমপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে, আর এখানে তোমাদের এইচএসের তোমাদের হলো মার্কশিটটি কিন্তু আপলোড করতে হবে। তো আমি সিম্পলি আপলোড করে নিচ্ছি, আমি চুজ ফাইলের উপর ক্লিক করব, তোমরা সিম্পলি চুজ ফাইলের উপর ক্লিক করবা, দেন তোমাদের ফোল্ডার থেকে তোমরা কিন্তু আপলোড কিন্তু করে নিতে পারো। ওকে, তো আমি সিম্পলি আপলোড করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এইচএসএর মার্কশিট কিন্তু আপলোড করে নিয়েছি। আফটার দ্যাট তোমরা যদি উপর দিকে চলে যাও, তোমাদের কিন্তু এখানে তোমাদের ছবিটি কিন্তু আপলোড করতে হবে। ওকে, তো আমি এখানে সিম্পলি চুজ ফাইলের উপর ক্লিক করবো, আমার ছবিটি কিন্তু এখানে আমি আপলোড কিন্তু করে নেবো। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু ভালো মতন তোমাদের প্রত্যেকটি ডিটেলস ভালো মতন চেক আউট করে নেবা একবার সাবমিট করার আগে, কারণ কিন্তু ভুল হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু অসুবিধায় কিন্তু পড়তে পারো। এডিট করার অপশন পাবা, কিন্তু ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু কোনো এডিট করার অপশন কিন্তু থাকবে না। তো কেয়ারফুলি তোমরা কিন্তু সাবমিট কিন্তু করো। দেখো বলে দিয়েছে প্লিজ কনফার্ম ডেট অফ বার্থ দা সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রত্যেকটি ডিটেলস ভালো মতন চেক করে নিও। আর একটা জিনিস আমি ছোট্ট টিপ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেটা জেনারেল নিয়ে পড়ছো, তোমাদের পছন্দ মতন সাবজেক্ট কিন্তু তোমরা এখানে চুজ কিন্তু করতে পারো। ওকে, আমি এখানে যেটা দেখিয়েছি এটাই চুজ করতে হবে, এর কোনো কিন্তু মানে নেই। ওকে, তো সিম্পলি আমি সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব, যদি কোথাও ভুল থাকে সেটা কিন্তু শো হয়ে চলে আসবে। আমি দেখে নিচ্ছি কোথাও ভুল রয়েছে কিনা, কারণ আমাদের পেজটা লোড কিন্তু হলো না। দেখো এখানে বলছে যে সাইজটা কিন্তু বড় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপলোড কিন্তু হচ্ছে না। তো এইরকম প্রবলেম আসতে পারে, কোনো চিন্তা করার বিষয় নেই, এটা ঠিক রয়েছে। আচ্ছা, আমাকে এখানে আবার একবার ফটোটা মানে আপলোড করে নিতে হবে, কোনো অসুবিধার বিষয় নেই। কিন্তু এখানে মূলত আমাদের এইচএসএর মার্কশিটটা সাইজ বড় হওয়ার জন্য, কারণ কিন্তু এটা আমাদের আপলোড কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু 100 KB-র মধ্যে তোমাদের সাইজটি কিন্তু রাখতে হবে। তো সিম্পলি আমি 100 KB সাইজ করে আপলোড করছি। ওকে, তো সিম্পলি আমি চুজ ফাইলের উপর ক্লিক করে আমার এই মার্কশিটটি আমি আপলোড করে নিচ্ছি। ওকে, তো
আমি আপলোড করে নিয়েছি, দেন আমি এখানে দেখি সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেখি, সাবমিট অ্যাপ্লিকেশনের উপর আমি ক্লিক করে দিয়েছি, তারপর দেখো পেজটা আবার লোড হয়ে চলে আসলো। কি বলেছে, আপলোড অ্যাডমিট কার্ড, আচ্ছা অ্যাডমিট কার্ড আমাকে আপলোড করতে বলেছে, এটা মিসম্যাচ হয়ে গেছে, তো আমি এখানে আবার অ্যাডমিট কার্ডটি আমি আপলোড করে নিচ্ছি। তো সিম্পলি আমি এখান থেকে আমার অ্যাডমিট কার্ডটি আপলোড করে নিচ্ছি। তো ভালো মতন একবার চেক করে নিবা তোমার সমস্ত ডিটেলস আপলোড করা হয়েছে কিনা, কারণ না হলে সমস্যা আসতে পারে। তো ট্রাবলশুটিংগুলো তোমাদেরকে দেখানো প্রয়োজন, কারণ অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলি যদি আমি স্কিপ করে চলে যাই, যদি পার্টগুলো যদি কেটে দিই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধায় পড়তে পারো, সেজন্য আমি সমস্ত ভিডিওটিই কিন্তু রাখছি। ওকে, তো সাবমিট অ্যাপ্লিকেশনের উপর আমি ক্লিক করে দিচ্ছি, দেখি এরপরে কী দেখাচ্ছে। তো দেখো আমার সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন এখানে শো হচ্ছে, দেন আমি চলে যাব, আমার সমস্ত কিছু ঠিক রয়েছে। তো এখানে আমি কী করবো, সিম্পলি প্লিজ কনফার্ম ইউর ডিটেলস দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু একটি আমাদের ক্যান্ডিডেট আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে। তো সিম্পলি এই ক্যান্ডিডেট আইডিটি কিন্তু তোমাদেরকে কিন্তু কপি করে বা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে হবে। তো সিম্পলি আমি এটাকে স্ক্রিনশট করে রেখে দিলাম। এরপর কী দেখাচ্ছে, ফর্ম সাবমিট সাকসেসফুলি, আমাদের কিন্তু ফর্ম সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেছে। এরপর তোমরা যদি প্রিন্ট ফর্মের উপর ক্লিক করো, প্রিন্ট ফর্মের উপর ক্লিক করলে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। দিয়ে তোমাদের কিন্তু সেভ অপশনের মধ্যে যদি ক্লিক করো, তোমাদের কিন্তু এটা ডাউনলোড কিন্তু তোমাদের কম্পিউটারের মধ্যে হয়ে যাবে। ওকে, তো সিম্পলি আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো সিম্পলি আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এবং পরবর্তীকালে সেটাকে কিন্তু আমি প্রিন্ট আউট কিন্তু করে নিতে পারি। তো এইভাবে খুব সহজেই তোমরা কালিয়াগঞ্জ কলেজের মানে অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফর্মটি কিন্তু নিজেরাই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে কিন্তু ফিল আপ করতে পারো। তার সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক টাকাও ক্যাফেতে দিতে হবে না। তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই তোমাদের ডিটেলস কিন্তু কিন্তু ফিল আপ করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারো। তো এই ছিল আপডেট, আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফর্মেটিভ লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে ভিডিওটিতে লাইক করো, যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে লাইক করো, সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও। সমস্ত রকম কলেজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নাও সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। ছোট্ট একটি টিপস তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের জন্য কিছু তোমাদের নলেজকে এনহ্যান্স করার জন্য আমি কিছু কোর্স রেডি করেছি। তোমরা যদি সেই কোর্সগুলি শিখতে চাও, ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। ইথিক্যাল হ্যাকিংয়ের উপর কোর্স রয়েছে, কিছু এমএস ডস স্ক্রিপ্টিংয়ের উপর কোর্স রয়েছে, তোমরা কিন্তু সেই সমস্ত কোর্সগুলি কিন্তু দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এই ভিডিওটি দেখার জন্য।